পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী সুপ্রিয় ভাই বোন সকলের জন্য আবারও নতুন কিছু আলোচনা নিয়ে আসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার শেষে যখন প্রাথমিক সুপারিশ করা হয় বা চূড়ান্ত সুপারিশ করা হয় পুলিশ ভেরিফিকেশনের সময় একটা সমস্যা কিন্তু প্রায়ই থেকে যায়। অর্থাৎ প্রার্থীরা আবেদনের সময় যে ভুলগুলো করে থাকে সেই ভুলের মাশুল কিন্তু পরবর্তী প্রতিটি স্টেপে তাদেরকে দিতে হয়। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং সে অনুযায়ী আপনার যা করা উচিত আপনি সেই কাজগুলো গুছিয়ে রাখবেন, কেননা আপনার সুপারিশ পরবর্তী সময়ে কিন্তু প্রয়োজন হবে। প্রথমেই বলবো আপনাদের আবেদন ফর্ম, অর্থাৎ আপনি যে 40টি চয়েস দিয়েছেন এই চয়েস সম্বলিত যে ফর্মটি আপনার অনলাইনে সাবমিট হয়ে যাবে অবশ্যই নিজ দায়িত্বে তার কমপক্ষে 2টি কপি আপনি ডাউনলোড করে নিজের কাছে সযত্নে রেখে দিবেন। অনেকে বলতে পারেন যে এটি তো পরবর্তীতে কোনো কাজে লাগে না। দেখুন, কখন কোনটা কাজে লাগবে আমরা নিজেরাও কিন্তু বলতে পারি না, দিন যত যাচ্ছে সব কিছু পরিবর্তন হচ্ছে। এমন একটা সময় আসলো আপনার এই আবেদন কপি কেউ চেয়ে বসলো, তখন আপনি কোথায় পাবেন? হয়তো ওয়েবসাইটে কিন্তু সবসময় এই সুযোগ আপনার জন্য দিয়ে রাখবে না। এজন্য কমপক্ষে 2টি আবেদনের কপি অবশ্যই ডাউনলোড করে সযত্নে কাছে রেখে দেওয়া আমার মতে যুক্তিযুক্ত হবে বা ভবিষ্যতে আপনার জন্য মঙ্গলজনক হবে। এর সাথে সাথে কি করবেন, আপনারা আবেদন সম্পূর্ণ করার পরে যে ফি জমা দিচ্ছেন এই ফি জমা দেওয়ার সময় দেখবেন মেসেজের আপনার কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সেখানে প্রদর্শিত হবে, অর্থাৎ আপনার ট্রানজ্যাকশন আইডি। আপনি যে টাকাটা জমা দিবেন দেখবেন ওই টাকা জমা দেওয়ার ফিরতি মেসেজে আপনার কিন্তু একটি ইউজার আইডি থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত মেসেজটি অবশ্যই আপনারা সযত্নে সেভ করে রাখবেন। প্রয়োজনে কি করতে পারবেন, আপনার নিজস্ব যে ডায়েরি আছে বা এমন একটি জায়গায় আপনি সুন্দর করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে রাখতে পারেন, কেননা ভবিষ্যতে কিন্তু এইটা নিয়েই বেশি সমস্যা হয়। যখন চূড়ান্ত সুপারিশ করে দেখা যায় যে চূড়ান্ত সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার তারা কিন্তু ডাউনলোড করতে পারে না এবং হয়রানির শিকার হয়, আবার এনটিআইসির দ্বারস্থ হতে হয়, সেখানে এক ধরনের ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলার ভিতরে কেন আপনারা যাবেন? এজন্য অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি সযত্নে গুছিয়ে রাখবেন। আর যে মেইল অ্যাড্রেসটি আপনারা আবেদনের ফর্মে দিবেন অবশ্যই ওই মেইল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড ডায়েরিতে লিখে রাখবেন বা আপনি যেভাবে হোক সেটা কিন্তু সযত্নে রেখে দিবেন, এটাও কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, এবং আপনার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি আবেদন ফর্মে যে ফোন নাম্বারটি দেবেন ওই নাম্বারটি তো আপনার অবশ্যই জানা থাকবে, কিন্তু সিমটা যেন নষ্ট না হয় বা হারিয়ে না যায় এজন্য আপনি এমনভাবে ওই সিমটা রাখবেন যে হারানোর ভয় থাকবে না, নষ্ট হওয়ার ভয় থাকবে না। আর বাকিটা তো আসলে টেকনিক্যাল ব্যাপার বলা যায় না, তবে যতটা সম্ভব নিরাপদে রাখা যায় ভবিষ্যতে কিন্তু আপনার জন্য ভালো হবে, কেননা এর পরবর্তীতে আপনি যখন প্রাথমিক সুপারিশ পাবেন মেসেজটি কিন্তু ওই মোবাইল নাম্বারেই আসবে। আপনার যখন পুলিশ ভেরিফিকেশন ফর্মের যে কোনো তথ্য আপনাকে পাঠানো হোক না কেন ওই মোবাইল নাম্বারেই কিন্তু আসবে। আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন তার মেসেজও কিন্তু ওই মোবাইল নাম্বারে আসবে। সুতরাং এই নম্বরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নম্বরটা গুরুত্বপূর্ণ যতটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো ওই নম্বর সম্বলিত সিম কার্ডটি। এই জন্য সিম কার্ডটি অবশ্যই আপনারা সযত্নে রেখে দিবেন, আবারও বলছি এমনভাবে রাখবে যাতে এটি হারিয়ে না যায় বা নষ্ট না হয়, যতটুকু পারা যায় নিরাপদে রাখবেন, কেননা ভবিষ্যতে যতগুলো কাজ করবেন ওই মোবাইল নম্বর অনুযায়ী কিন্তু আপনার সকল তথ্য আদান প্রদান হবে। তো চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি এই যে 3টি কথা আপনাদেরকে বললাম, একটা হলো আবেদনের কপি, একটি হলো আবেদনের টাকা জমা দেওয়ার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনার যে ইমেইল আইডি এবং তার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার বা সিম কার্ড, এই কয়েকটি জিনিস খুব
স্বল্প পরিসরের কথা হয়তো আপনাদেরকে মনে হতে পারে বা খুব কম দামি কথা মনে হতে পারে, কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ভবিষ্যতে যারা এর কোনো একটি মিস করে ফেলবে, দেখবেন কী পরিমাণ হয়রানির শিকার আপনারা হচ্ছেন। তো আশা করি আমার এই বার্তা যাদের কাছে পৌঁছবে তারা এই ভুলগুলো করবে না, অবশ্যই নিজের প্রয়োজনে এই বিষয়গুলো তারা গুরুত্ব দিয়ে সযত্নে রেখে দিবে, এতে করে সেই বেনিফিটেড হবে। তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদেরকে আগাম শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।